আজকে কুচবিহারে আমাদের জল ব্যবসায়ীদের ডিএম 21 দিনের একটা নোটিফিকেশন করেছেন যে 21 দিনের মধ্যে যারা 20 লিটারের প্ল্যান্ট রয়েছে তাদের সবাইকে বিআইএসএস সার্টিফিকেট সহ সুইটের লাইসেন্স যাদের রয়েছে তাদের বিআইএসএস সার্টিফিকেশন জমা দিতে হবে। আমাদের আমরা যারা জল ব্যবসায়ী, ছোট ক্ষুদ্র জল ব্যবসায়ী, তারা কেবলমাত্র 20 লিটারের জলে ব্যবসায়ী করি, অন্য কোনো প্যাক ব্যবসা আমরা করি না, মানে 1 লিটার 1/2 লিটার এগুলো করি না। আমাদের জলে পুরোপুরি কেমিক্যাল মুক্ত জল আমরা পিউরিফাই করে প্রত্যেকটা ঘরে আমরা সাপ্লাইটা দিই। এই অবস্থায় আমাদের বিআইএস করতে এখন যে পরিকাঠামোগত খরচ এবং সরকারি অর্থের যে খরচ সেটা প্রায় 40 লাখ টাকার মতন, এবং 40 লক্ষ টাকা খরচ করার মতন আর্থিক সংগতি আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্ভব নয়। এর সাথে সাথে এই রেভিনিউ করতে আমাদের প্রায় 3 লাখ টাকার মতো খরচ হয়, যেটা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা 20 লিটারের ব্যবসা করে এবং খুব কম দামেই এই পরিষেবার সাথে যুক্ত তাদের দেওয়া সম্ভব নয়। এই ব্যাপারটা আমরা ডিএমকে সর্বসম্মুখে তুলে ধরব এবং এই ব্যাপারে আমরা যেটা চাচ্ছি যে আমরা রেভিনিউ দিতে চাচ্ছি গভর্নমেন্টের যে কোনো সেন্ট্রাল বা স্টেট, কিন্তু আমাদের জন্য বিআইএসএস সার্টিফিকেশনের একটা সরলীকরণ বা সিম্পলিফিকেশন করা হোক। জল ব্যবসায়ী সবাই একসাথে এসেছি কুচবিহার ডিস্ট্রিক্টের দিনাটা, তুফানগঞ্জ, মাথাভাঙ্গা, সবখান থেকে আমাদের একটাই দাবি, আমাদের প্রশাসন এখান থেকে আমাদের যে জল ব্যবসায়ী করতে গেলে সুইটের কাগজ দরকার, সেই সুইটের কাগজটা দিচ্ছে না। তো সেই সুইটের কাগজ করার জন্যই আমরা আজকে ডিএমকে ডেপুটেশন দিচ্ছি, সাথে আমাদের প্রেসিডেন্ট যেটা বললো বিআইএস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ওটা সরলীকরণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি ডিএমকে।